মনোনয়ন পর্ব শেষের দিন থেকেই ভাঙন তৃণমূলের। তৃণমূলের মধ্যেই তুমুল অশান্তি, ক্ষোভ বিক্ষোভ, দলে থেকেও বিস্ফোরক। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা, তার সাফ কথা, এই দলে কোনো অনুশাসন নেই, নির্দিষ্ট গাইডলাইনও নেই, কেউ কাউকে মানে না। শাসক দলে যে বিধায়কের একটা লবি, সাংসদ থেকে পঞ্চায়েত প্রধানের আরেকটা লবি, তা রাজ্যবাসী ভালোভাবেই জানেন। কিন্তু খোদ তৃণমূল বিধায়করাই এবার নিজেদের ক্ষোভ উগড়ে দিতে আসরে নেমেছেন। তিনি জানিয়েছেন, ব্লক সভাপতি অঞ্চল সভাপতিদের সঙ্গে বসে তিনি যে প্রার্থী তালিকা তৈরি করেছিলেন সেখান থেকে অনেকেরই নাম বাদ গেছে। বিধায়কের দাবি, দলকে শেষ করবার জন্যই এমন ঘটনা ঘটানো হচ্ছে। একটা পক্ষ দলকে শেষ করার জন্যে আমরা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং আমি নিজে যেভাবে দল বলেছিল সই করে তাদের পাঠাতে হবে সেই লিস্টটা আমরা পাঠিয়েছিলাম, কিন্তু এখন শুনছি সেই লিস্টটাকে তছনছ করে তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্যে চক্রান্ত করে সেই লিস্ট থেকে অনেক লিস্ট বাদ গিয়েছে। স্বভাবতই আজকে দলের পরিণতি কী হবে, যারা করেছে আইপ্যাক করুক, তৃণমূল কংগ্রেস দলের কেউ নেতা নেত্রী করুক, যারা ক্যান্ডিডেট করেছে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, এমএলএকে বাদ দিয়ে আমরা তার দায় দায়িত্ব নিতে পারবো না। যারা করে নিয়ে এসছে তারা দায়িত্ব নিক, তারা জেতাক। আর আমাদের লেভেলে যারা আমরা দলকে পাঠিয়েছি সেই লেভেলে যদি প্রতীক পায় তার দায়িত্ব আমাদের, কষ্ট কথার কষ্ট নেই। তেহট্টে তৃণমূল যখন ভাঙনের তীরে তখন বহু জেলা থেকে সেই একই ছবি উঠে আসছে। নিউ টাউনে কয়েকশো তৃণমূল কর্মী যোগ দিয়েছেন সিপিএমে। কালনায় শাসক দলে বড়সড় ভাঙন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কালনার কিষান মান্ডিতে প্রায় 2000 কর্মী তৃণমূল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। আজ তৃণমূল বলে তাদের গোষ্ঠীতন্ত্র নেই, আজ তাদের কালনাতে প্রায় বিভিন্ন প্রান্ত থেকে 300টা পরিবার বিভিন্ন দলে আজ তারা যোগদান করছে। আর সবে তো শুরুয়াত এদের গোষ্ঠীতন্ত্র প্লাস দল ছাড়ার, পঞ্চায়েত নির্বাচন শেষ হতে দিন দেখবেন একদম তৃণমূল দলটাই খালি হয়ে গেছে। কালনা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে আজকে রিপন মণ্ডল এবং মানব মাঝি দুজন পঞ্চায়েতের জেতা সদস্য নেতৃত্বে এক প্রায় 100 খানেক পদাধিকারী এবং 300 পরিবার ওনারা শাসক দল তৃণমূল ছেড়ে আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, এবং ওদের মধ্যে থেকে যারা পোটেন্সিয়াল ক্যান্ডিডেট 30-32 জন তাদেরকে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী করেছি। ভাঙনের শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসে। এ আশঙ্কা আগে থেকেই ছিল তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বে, এই কারণেই একেবারে শেষের দিকে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। একথা স্বীকারও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো। তবে এভাবে যে ক্ষোভ প্রশমন করা যাবে না তার নজির মিলছে সর্বত্র। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।